আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তুরস্কের জন্য সুসংবাদ এই মুহূর্তে বলা চলে, তবে নিশ্চিত সুসংবাদ কিনা এটি জানার জন্য কিছুদিন বা কয়েক মাস অপেক্ষা করতে হবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলিসি আকার ঘোষণা করেছেন যে F-35 লাইটিং টু ফিফথ জেনারেশন স্টিলথ ফাইটার নিয়ে তুরস্ক এবং আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তুরস্ক এবং আমেরিকার মধ্যে অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছিল, তবে অতি সম্প্রতি বা দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে আমেরিকা এবং তুরস্ক দ্বিপাক্ষিক বৈঠকে বসবে, হয়তো আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্র বের হয়ে আসতে পারে। তুরস্ক F-35 লাইটিং টুয়ের ব্যাপারে আলোচনার জন্য অনেকদিন ধরে আমেরিকার নিকট দাবি জানিয়ে আসছিল। তুরস্কের দাবি ছিল আলোচনার মাধ্যমে আমেরিকার সাথে তারা একটি উল্লেখযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। এই ব্যাপারে তুরস্কের অতি আগ্রহ থাকলেও আমেরিকাকে রাজি করানো সম্ভব হয়নি। আমেরিকার একটি কথা, রাশিয়ান S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার পরে সামরিক ক্ষেত্রে তুরস্কের সাথে আর কোনো আলোচনা আমেরিকার থাকতে পারে না। বন্ধুরা, এমন কি ঘটল যে অতি দ্রুত বা অতি সম্প্রতি আমেরিকা এবং তুরস্ক এই বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে? তুরস্ক ছিল এই অত্যাধুনিক F-35 লাইটিং টুয়ের ওপেনিং ব্যাটসম্যান। বন্ধুরা, যে কয়েকটি দেশ একেবারে শুরু থেকে F-35 লাইটিং টুয়ে প্রজেক্টটি শুরু করেছিল তাদের মধ্যে তুরস্ক ছিল অন্যতম। কিন্তু আমেরিকার সরকার কয়েকটি অভিযোগের কারণে একেবারে ডেলিভারি পর্যায়ে F-35 লাইটিং টুয়ের ডেলিভারি বন্ধ করে দেয়। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে এখন অনেক কিছু ঘটছে, সেই ঘটনাবহুল ব্যাপারগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তার মধ্যে অন্যতম হল পুতিনের রাশিয়া আমেরিকার একক প্রভাবকে দুমড়ে চুমড়ে সোভিয়েত আমলের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। তাই পুতিনের সেনাবাহিনী তার পার্শ্ববর্তী দেশগুলোর উপরে মারমুখী, আর সেই প্রেক্ষিতেই বর্তমান সময়ে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সাথে বড় ধরনের এক কনফ্লিক্টের অবস্থায় রয়েছে। বন্ধুরা, পুরো ইউরোপ রাশিয়াকে নিয়ে শঙ্কিত, আর এক্ষেত্রে তুরস্ক ইউক্রেনকে এককভাবে সমর্থন দিচ্ছে, সামরিক বলেন, অর্থনৈতিক বলেন বা কূটনৈতিক বলেন। এটি প্রকারান্তে ইউরোপ এবং আমেরিকার পক্ষেই যাচ্ছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতি অত্যন্ত বিরল। একদিকে তুরস্ক যেমন ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে রাশিয়ার সাথে বড় ধরনের সামরিক চুক্তি করছে। বন্ধুরা, এটি স্ববিরোধী অবস্থান হয়ে গেল না? এটি আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনীতি। এখানে যে এগিয়ে থাকবে সেই বিশ্ব শাসন করার জন্য উপযুক্ত হতে পারবে। বন্ধুরা, অতি সম্প্রতি তুরস্ক ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সাথে সাবমেরিন এবং স্টিলথ যুদ্ধবিমান উৎপাদনের জন্য যৌথভাবে কাজ করবে। কিছুদিন পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়া সফর করেন। বন্ধুরা, এই সফরের সময় দুই নেতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নীতিগত সিদ্ধান্ত হয়। এই নীতিগত সিদ্ধান্ত যদি ভবিষ্যতে বাস্তবায়িত হয় তাহলে তুরস্ক সামরিকভাবে অনেকটা রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে। মোটামুটি তুরস্ক রাশিয়ান সামরিক বলয়ে ঢুকে যাবে। স্টিলথ ফিফথ জেনারেশনের যুদ্ধবিমানের এবং যুদ্ধজাহাজের প্রযুক্তি হস্তান্তর বা কোঅপারেশনের ব্যাপারে যখন আলোচনা চলছিল ভ্লাদিমির পুতিন এবং রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে, তখন আমি আপনাদের একটি সম্ভাবনার কথা বলেছিলাম। বন্ধুরা, রাশিয়ার সাথে তুরস্কের যে ব্যাপারে কথাবার্তা চলছে এটি অবশ্যই আমেরিকাকে প্রভাবিত করতে পারে। তবে আমেরিকা কি সত্যি কি প্রভাবিত হবে, এ ব্যাপারে আমাদের অপেক্ষা করা ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। তবে একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল আমার সেই ভিডিওতে, সেখানে বলা হয়েছিল আমেরিকা ইচ্ছাকৃতভাবে তার ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক অংশীদারকে ছেড়ে দেবে না। আর আমেরিকা খুব ভালো করে জানে তারা যদি তুরস্ককে একেবারে ফ্রি স্পেস দিয়ে দেয় বা ছেড়ে দেয় তাহলে রাশিয়া কোনো দেরি না করেই লুফে নেবে, কারণ তুরস্কের রয়েছে ওয়েস্টার্ন সামরিক প্রযুক্তি। আর এই মুহূর্তে ওয়েস্টার্ন সামরিক প্রযুক্তির সাথে যদি রাশিয়ান প্রযুক্তির সংমিশ্রণ ঘটে তাহলে যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি উৎপাদন হবে সেটি হেলাফেলায় বা ফেলনা বলে উড়িয়ে দিতে পারবেন না। এমনিতেই রাশিয়া যতগুলো দেশ যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন বা যুদ্ধজাহাজ উৎপাদন করে তাদের মধ্যে অন্যতম, আর তুরস্ক হচ্ছে বিশ্বের সমরাস্ত্র প্রযুক্তিতে একটি উঠতি শক্তি। এই উঠতি শক্তি এবং ঐতিহ্য যদি পরস্পরের সাথে মিলে একীভূত হয় তাহলে একটি হাইব্রিড সমরাস্ত্র উৎপাদন হবে, সেটি হতে পারে ফিফথ জেনারেশন যুদ্ধবিমান অথবা স্টিলথ সাবমেরিন বা অন্য কোনো সমরাস্ত্র। তুরস্কের একটি নিজস্ব স্টিলথ ফিফথ জেনারেশন ফাইটার প্রজেক্ট রয়েছে। তাহলে তুরস্কের এই প্রজেক্টের কি হবে যদি শেষ পর্যন্ত আমেরিকা তুরস্ককে F-35 লাইটিং টু যুদ্ধবিমান দেয়? বন্ধুরা, এই ব্যাপারটি আপনাদের কাছে একটু জানানোর চেষ্টা করব।
তা হচ্ছে আমেরিকা যদি তুরস্ককে F-35 লাইটিং টু যুদ্ধবিমান দেয়ও, তুরস্ক সমান্তরালে তাদের এই প্রজেক্টটি চালিয়ে যাবে। পূর্বেই বলেছিলাম বিভিন্ন ভিডিওতে, তুরস্কের F-35 লাইটিং টু এর সাথে তাদের TFX প্রোগ্রামের কোনো সংযোগ নেই। মূলত TFX প্রোগ্রামের বানানো যুদ্ধবিমানগুলো F-16 ফাইটিং ফ্যালকন থেকে শুরু করে অনন্য যুদ্ধবিমানগুলোকে রিপ্লেস করবে। বন্ধুরা, এটি একটি স্বতন্ত্র প্রজেক্ট এবং F-35 লাইটিং টু আলাদা একটি প্রজেক্ট ছিল তুরস্কের জন্য। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, তুরস্কের সাথে যদি আমেরিকার আলোচনা শুরু হয় এই F-35 লাইটিং টু নিয়ে, তাহলে লাভটি কার? বন্ধুরা, এখানেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এক্ষেত্রে লাভটি হচ্ছে তুরস্কের। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, আমেরিকা তুরস্কের সাথে F-35 লাইটিং টু নিয়ে শেষ পর্যন্ত আলোচনায় বসতে রাজি হলো কেন? বন্ধুরা, এখানেই লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আমেরিকা যখন দেখেছে যে তারা 5th generation স্টিল ফাইটারের ব্যাপারে রাশিয়ার সহযোগিতা নেওয়া শুরু করেছে এবং সাবমেরিনের ব্যাপারেও একই কাণ্ড ঘটাবে, তখন আমেরিকার বোধগম্য হচ্ছে এই ব্যাপারে তুরস্কের সাথে কোনো সমাধান সূত্রে আসা যায় কি না। তা না হলে তুরস্ক সরাসরি হয়তো রাশিয়ান ব্লকে ঢুকে যেতে পারে। বন্ধুরা, এখনও পর্যন্ত তুরস্ক ন্যাটোর অন্যতম সদস্য এবং আমেরিকার মিত্র হিসেবে স্বীকৃত। তবে আমেরিকা তুরস্কের উপর বহুমুখী চাপ অব্যাহত রাখতে চায় বা এখনও পর্যন্ত রেখেছে। বন্ধুরা, আমেরিকা যে ব্যাপারটি চাচ্ছে তা হলো বিশ্বব্যাপী আবারও নিজেদের প্রভাবকে এমনভাবে প্রসারিত করতে যেন সেই ডোনাল্ড ট্রাম্পের আমলে যে একটি গ্যাপ ছিল সেই গ্যাপটি ঘুচে যায়। ডোনাল্ড ট্রাম্পের সময় ইউরোপ থেকে শুরু করে তার ঘনিষ্ঠ মিত্রদের সাথে একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল। আমেরিকা এখন সেই দূরত্বটি ঘুচিয়ে রাশিয়ার নিকট থেকে তার প্রকৃত মিত্রদের নিজেদের কাছে নিতে চাচ্ছে, কিন্তু এই পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছে। বন্ধুরা, তারপরও তুরস্কের দাবি ছিল তারা আমেরিকার সাথে আলোচনার মাধ্যমে একটি সঠিক সমাধানে পৌঁছাতে পারবে F-35 লাইটিং টু নিয়ে। এখন দেখা যাক তুরস্ক কোন ধরনের সমাধান আমেরিকার সাথে আশা করে এবং শেষ পর্যন্ত আমেরিকা তুরস্ককে F-35 লাইটিং টু দিতে পারে কি না। তবে এখনই খুব বড় বেশি আশা করা ঠিক হবে না, কারণ F-35 লাইটিং টু এর পিছনে রয়েছে ইসরায়েলি লবিং। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের বুকে কোনো মুসলিম দেশই এখনও পর্যন্ত এই F-35 লাইটিং টু যুদ্ধবিমান পায়নি শুধুমাত্র ইসরায়েলি লবির বাধার কারণে। তারা বিশ্বাস করে না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকে, সেটি সৌদি আরব হোক বা সংযুক্ত আরব আমিরাত হোক, মিশর হোক বা অন্য যে কোনো মুসলিম দেশ হোক। বন্ধুরা, প্রকৃত সত্য হলো ইসরায়েলরা কখনোই মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকেই বিশ্বাস করে না। তারা তাদের নিজেদের কূটনৈতিক স্বার্থের জন্য হয়তো বিভিন্ন দেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করে বা স্থাপন করে, কিন্তু একেবারে ভিতর থেকে বিশ্বাস করার কোনো দায় ইসরায়েলরা নেবে না, এ কথা নিশ্চিত। কোনো মুসলিম দেশকে নিয়ে ঝুঁকি নিতে তারা রাজি নয়, আর এই কারণে মধ্যপ্রাচ্যের তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর কোনো দেশই F-35 লাইটিং টু পাবে বলে আমার মনে হয় না। বন্ধুরা, এখানে ইসরায়েলের সবুজ সংকেত ছাড়া আমেরিকা কিছুই করবে না, যতই তারা আলাপ আলোচনা করুক না কেন। শুধুমাত্র এই F-35 লাইটিং টু যুদ্ধবিমান পাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। হয়তো ডোনাল্ড ট্রাম্পের সময় তারা একটি সবুজ সংকেত পেয়েছিল, তারা যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের নিকটে F-35 লাইটিং টু স্টিল 5th generation ফাইটারটি বিক্রি করা হবে। কিন্তু জো বাইডেন সরকার ক্ষমতায় আসার পরে এখানে বড় ধরনের প্যাচ লাগে এবং ইসরায়েলি তরফ থেকে জো বাইডেন সরকারকে নিষেধ করা হয় তারা যেন সংযুক্ত আরব আমিরাতের নিকট F-35 লাইটিং টু যুদ্ধবিমান বিক্রি না করে। বন্ধুরা, অনেক টালবাহানার পরে যখন সংযুক্ত আরব আমিরাত বুঝতে পারল আপনি যতই ইসরায়েলের ঘেঁষাঘেঁষি করেন না কেন, ইসরায়েল শেষ পর্যন্ত আপনার কাছ থেকে সুবিধা আদায় করে আপনাকে কোনো সুবিধা তারা দেবে না। একটা সময় সংযুক্ত আরব আমিরাত নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা আমেরিকার কাছ থেকে F-35 লাইটিং টু যুদ্ধবিমান ক্রয় স্থগিত করে। এর পরিবর্তে তারা ফ্রান্সের নিকটে বা ফ্রান্সের সাথে 80টি ডাসাল্ট রাফালে যুদ্ধবিমান ক্রয়ের নতুন চুক্তি করে, যার মূল্যবান ছিল প্রায় $19-20 billion। তবে তুরস্কের ক্ষেত্রে ব্যাপারটি অন্যরকম। তুরস্ক যেহেতু শুরু থেকে এই প্রজেক্টের অংশীদার ছিল এবং এই প্রজেক্টের অর্থ পরিষদ বাবদ তুরস্ক আমেরিকার নিকটে প্রায় $1.4 billion পাবে, সেক্ষেত্রে তুরস্ক হয়তো দাবি জানাতে পারে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি নিশ্চয়তা প্রদানের মাধ্যমে। অর্থাৎ S-400 এবং F-35 লাইটিং টু তারা আলাদা প্ল্যাটফর্মে ব্যবহার করবে। আমেরিকার যে ভয় বা ন্যাটোর যে ভয় ছিল যে রাশিয়ার S-400 এর মাধ্যমে F-35 লাইটিং টু এর সিক্রেট বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা
ক্ষমতা পাচার হয়ে যেতে পারে, সে ব্যাপারে যদি তুরস্ক আমেরিকা এবং এর জোটকে নিশ্চয়তা প্রদান করতে পারে তবে কোনো সমাধান সূত্র বের হতে পারে। বন্ধুরা, দেখা যাক এ ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয় আমেরিকা। এখন শেষ পর্যন্ত হয়তো তুরস্ক চেষ্টা করবে একটি ভালো সমাধান নিয়ে আসার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।